সবকিছু থেকে অনেক দূরে বলি যেখানে আমাদেরকে কেউ কোনোদিন ডিস্টার্ব করবে না। নাও খাও। সারাদিন তুমি কিচ্ছু খাওনি হলি, ব্যথার ঘরে পড়েছিলে। তুমি যদি না খাও তাহলে তোমাকে ওষুধগুলো আমি খাওয়াবো কি করে? লক্ষ্মী সোনামণি খেয়ে নাও। আমি বাড়ি যাব। যাবে তো? বলি, তোমার মনে আছে আমরা 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 স্বপ্ন দেখতাম যে আমাদের একটা সুখের সংসার হবে? হুম, সুখের সংসার হবে যেখানে তুমি আর আমি থাকবো, কেউ জানবে না। তুমি দেখো সব স্বপ্ন পূরণ হবে, সেই সময় এসে গেছে বলি। লক্ষ্মী সোনা বাবু, তুমি তুমি সারাদিন কিচ্ছু খাওনি, তুমি তুমি একটুখানি খেয়ে নাও, একটুখানি খেয়ে নাও বাবু, আমার কথা শোনো, খেয়ে নাও। তুমি খাবারটা ফেলে দিলে বলি, তুমি জানো কত কষ্ট করে কত দূর থেকে আমি তোমার জন্য খাবারটা নিয়ে এসেছিলাম, তুমি সেটা ফেলে দিলে। আমি বাড়ি যাব, আমায় বাড়ি যেতে দাও। আমি জানি, আমি জানি তোমার আমার উপর খুব রাগ, আমার উপর রাগ করে তোমার তোমার নিজের কি অবস্থা হয়েছে তুমি দেখেছো? দুপা হাঁটতে পারবে না তুমি। তোমাকে এই অবস্থায় দেখে আমার ভীষণ কষ্ট হয়, তোমার কষ্ট মানে আমার কষ্ট হলি। ভালোই ভালোই বলছি, খাবারটা খেয়ে নাও, ওষুধটা খেলে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, তুমি তোমার চোটগুলো সব ঠিক হয়ে যাবে, সেরে যাবে। প্লিজ অলি একটু খেয়ে নাও। তুমি আবার জেদ করছো অলি, তোকে আমিও কিন্তু কিছু খাইনি, তুমি না খেলে আমি কি করে খাবো? আমার ঘেন্না করছে, আমার ঘেন্না করছে এই খাবারগুলো খেতে। এত ঘ্যান ঘ্যান করতে আমার একদম ভালো লাগে না অলি। সামনে জঙ্গল, তোমার জায়গায় যদি অন্য কেউ হতো না তাহলে তাকে আমি এখানে ফেলে দিয়ে চলে যেতাম। যাও না, তোমার সাথে থাকার চেয়ে জঙ্গলে থাকা অনেক ভালো। তুমি কিন্তু আমার জন্য এখনো বেঁচে আছো অলি। আমি বাঁচতে চাই না রাহুল, আমি এভাবে আর বাঁচতে চাই না। তুমি আমার লাইফটাকে পুরো হেল করে দিয়েছো। আমি তোমাকে ঘেন্না করি রাহুল, আই হেট ইউ। খাওয়াটা ঠান্ডা হচ্ছে, খেয়ে নাও। আমি মরে গেলেও তোমার হাতে খাবো না। আমাকে জোর করে বাধ্য করো না অলি, তোমাকে তোমাকে খাওয়াতে ভালোই ভালোই বলছি, খেয়ে নাও, খাও খাও। কেন কেন বাধ্য হচ্ছে তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি আমার হাতে খাবার খাবে না, ওষুধ খাবে না, তাহলে আমি বরং একটা কাজ করি, আমি ডাক্তারবাবুকে ফোন করি, ফোন করে এখানে আসতে বলি, তারপরে তোমার সামনে গুলি করে খুলিটা উড়িয়ে দিই।